এই মুহূর্তে টঙ্গীর তুরাগ নদের তীরের ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার সানবীর রুপল ও রাজিবুল হাসান। সরাসরি প্রথমেই যাচ্ছে সানবীর রুপলের কাছে। টঙ্গীর তুরাগের তীরে এখন বিশ্ব ইজতেমার যে মুসল্লিরা এসেছেন তাদের ঢল নেমেছে এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় সবাই সমবেত হয়েছেন এই তাবলিগ জামাতের সবচেয়ে বড় আয়োজন তুরাগ তীরের। গত দুই বছরে এই আয়োজনটি হয়নি এবং দুই বছর পরে এবার যে আয়োজনটি হচ্ছে সেই আয়োজনের কেন্দ্র করে প্রথম ধাপের ইজতেমায় এখন কিন্তু মুখর মানুষের ঢল। এবং এই যে মানুষজন যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং তারা এখন বয়ান শুনছেন এবং আসরের নামাজের পর থেকে বয়ানেই কিছুক্ষণ আগে শুনছিলাম যে তিনি বলছিলেন যে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের সময় এই সময়টুকু সব অনেক গুরুত্বপূর্ণ একটি সময়, তাই এই সময় ইবাদত বন্দেগীতে মশগুল রাখতে তাদেরকে এখন বয়ান দেওয়া হচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় খিত্তায় খিত্তায় জড়ো হয়ে তারা আলোচনা করছেন এবং সেই বয়ানগুলো শুনছেন। এবং এই পুরো মাঠটি এখন লোকে লোকারণ্য হয়ে গেছে এবং গতকালকে থেকে শুরু হওয়া যে ইজতেমাটি আজকে দ্বিতীয় দিন এবং আগামীকালকে মোনাজাতের মধ্য থেকে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন তার বাইরেও কিন্তু 66টি দেশ থেকে এখানে প্রায় 5,000 বিদেশি মুসল্লি তারা এসেছেন এবং বিদেশি সেই মেহমানদের জন্য আলাদাভাবে ব্যবস্থা রাখা হয়েছে এবং তারাও সেই ব্যবস্থায় সন্তোষ লাভ করেছে এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন। 10,000 বিভিন্নভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য 10,000 কর্মী কাজ করছে এবং সারা মাঠ জুড়েই বিভিন্নভাবেই আমরা দেখেছি যে টহল টিমের বাইরেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা কাজ করছে এবং তারা নিজেরাও যারা এখানে আছেন তারা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এবং স্বেচ্ছাশ্রম দিয়ে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। এবং যতগুলো গেট আছে সবগুলো গেটে থেকে এখনও মানুষজন প্রবেশ করছে এবং যে মানুষজন প্রবেশ করছে সেই মানুষজন কালকে মোনাজাত করবেন, সেই উদ্দেশ্যেই আজকে রাত এখানে যাপন করবেন এবং কালকে মোনাজাতের মধ্য থেকে প্রথম দফার ইজতেমার কার্যক্রম এখানে শেষ হবে। এবং এখন এই মুহূর্তে যে বয়ান চলছে এবং দেশের বাইরে থেকে পাকিস্তান এবং ভারতের যে পাকিস্তান এবং ভারতের যারা আছেন তারা কিন্তু এখন বয়ান দিচ্ছেন এবং বাংলাদেশের যে মুসল্লিরা আছেন তাদের জন্য আলাদাভাবে সেটি তর্জমা করে বলা হচ্ছে এবং সেই তর্জমার মাধ্যমে তারা আসলে বুঝতে পারছেন যে বাংলাদেশের ভাষায় তারা এই বয়ানগুলো শুনছেন। এবং এখন পর্যন্ত যে মুসল্লিগুলো আছেন তারা মুসল্লিরা বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হয়েছেন এবং তাদের জন্য যে রান্নাবাড়া বা খাওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থাও কিন্তু সুশৃঙ্খলভাবেই চলছে এবং এটি বিশ্বের যে দ্বিতীয় বৃহত্তম জামাত এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামায়াত হিসাবে এই টঙ্গীর তুরাগ তীরের পুরো জায়গাটি এখন কিন্তু মানুষের আল্লাহ আল্লাহ ধ্বনিতে ছেয়ে গেছে এবং তাদের সেই রবের মধ্য থেকে তারা রবের নৈকট্য লাভ করার জন্যই এখন একত্রিত হয়েছেন এবং এখন পর্যন্ত মোনাজাত করবেন কালকে এবং সেই মোনাজাতের মধ্য থেকে তারা দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করবেন। তো এখন পর্যন্ত এই ছিল টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার খবর। চলে যাচ্ছি রাজিবুল হাসানের কাছে। রাজিবুল হাসান আছেন বিশ্ব ইজতেমার আর এক প্রান্তে। আখেরি মোনাজাত এবং এই মোনাজাত সকাল 10টার পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই কারণে কিন্তু মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটি কমতি নেই। জানিয়ে রাখছি যে আজ এই যে প্রথম পর্ব সেই প্রথম পর্বের আজকে দ্বিতীয় দিন চলছে প্রায় শেষ, আগামীকালকেই কিন্তু আখেরি মোনাজাত এবং মানুষ তাদের যে ধর্মীয় কাজ এখানে করার জন্য এসেছে অর্থাৎ ধর্মপ্রাণ মুসল্লি তাদের মুসলমানদের যে দ্বিতীয় বৃহত্তর জমায়েত টঙ্গীর তুরাগ নদের তীরে, সেই টঙ্গীর তুরাগ নদের তীরে জিকির এবং নামাজ ধর্মীয় বয়ান ইমান আমলের কথা দিয়েই কিন্তু তাদের পুরো সময়টা কাটছে। বিশেষ করে নামাজের পর এখানে বয়ান হয় এবং বয়ানের পর কিন্তু তারা ভেতরে খিপায় খিপায় বিভক্ত হয়ে তারা এইভাবে আলোচনা করে এবং আলোচনার মধ্য দিয়েই তারা তাদের কার্যক্রম এখানে চালিয়ে যাচ্ছে। বিশ্ব ইজতেমার সর্বশেষে আমরা সরাসরি ছিলাম গাজীপুরের টঙ্গীতে।